إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فيا عباد الله اتقوا الله اتقوا الله يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اتقوا الله في انفسكم وفي اولادكم وافراد اسركم وازواجكم وعشيرتكم واخوانكم اتقوا الله في علانكم وسركم نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين انه ولي ذلك والقادر عليه ايها المسلمون আল্লা সুবহায়না তালা তিনি আমাদেরকে তার বান্দা হিসেবে সৃষ্টি করার পর অনেকগুলো মেস ওলিয়া দিয়েছেন অনেকগুলো রিসপন্সিবিলিটি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব অবশ্যকরণীয় এবং দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই বখারি এবং মুসলিমের একটি হাদিসে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সে দায়িত্বের কথা তিনি উল্লেখ করে দিয়েছেন এর মধ্যে তিনি আলাদা আলাদা করে পুরুষের দায়িত্ব এবং নারীর দায়িত্বের কথা তিনি উল্লেখ করেছেন এই হাদিসটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাবন অমর রদি আল্লাহ তাআলা আনহুমা তিনি বলছেন সেমায়ত রসুল্লাহ ওয়াসাল্লাম ইয়াকুল كلكم راع وكلكم مسؤول عن رعيته. والإمام راع ومسؤول عن رعيته، والرجل راع وكلكم مسؤول عن رعيته، والرجل راع في أهل بيته وهو مسؤول عن رعيته، والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها، والخادم راع في مال سيده ومسؤول عن رعيته. ওয়াকুল্লকুম রায়ন ও আনরা উলুনচি এর সরল মঙ্গানুবাদ হচ্ছে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মুসলিমদের যিনি ইমাম এবং শাসনকর্তা তিনিও দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আর পুরুষ সে তার ঘরের সকল আহাল ইয়ালের উপর দায়িত্বশীল এবং এ দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর নারী সে তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল এবং স্বামীর কোনো কোনো রেওয়ায়তে এসছে স্বামীর সন্তানের ব্যাপারেও সে দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আর যে খাদেম সেও তার উপর অর্পিত কাজের ব্যাপারে দায়িত্বশীল এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব জেনে রাখো যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে আমরা আমাদের এই খোদবায় হাইলাইট করব আসলে নারীর এবং পুরুষের যে দায়িত্বশীল কারণ এরা একদিকে যেমন স্বামী এবং স্ত্রী পরিবারের ভিত্তি রচনার শুরুই হয় বিবাহের মাধ্যমে এবং কিছুকাল পরে যখন তারা সন্তানের বাবা এবং মা হয় তখন আরও অনেকগুলো পরিচয় তাদের চলে আসে তার মধ্যে হচ্ছে বাবা এবং মা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পরিচয় শুধু পরিচয় না এর সাথে দায়িত্ব চলে আসে আজকে আমরা যে জীবন যাপন করছি যে প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে অথবা বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে নানা রকম বৈজ্ঞানিক অ্যাডভান্সমেন্ট সায়েন্টিফিক ডেভেলপমেন্টের মধ্য দিয়ে সেখানে জীবনধারায় আমাদের অনেক পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে মূল্যবোধের মধ্যেও আমরা আমাদের রব মহান আল্লাহ সুবহান হাত পক্ষ থেকে যে নির্দেশনা পেয়েছি সেগুলোকে আজকের এই জীবন ব্যবস্থাপনায় আমরা প্রায় ভুলতে বসেছি আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে সুন্দর আদর্শ দেখিয়েছেন সে আদর্শটাকেও ইগনোর করে যাচ্ছি প্রায় নিয়মিত ফলে আজকের মুসলিম সমাজগুলো আসলে অস্থির হয়ে গিয়েছে এবং এখানে কেউই আর নিরাপত্তা বোধ করছে না এমনকি নাবালক সন্তান পর্যন্ত বাবার কাছে মায়ের কাছে নিরাপদ না এখন গতকালকের পত্রিকায় আপনি দেখেছেন বাবা তার অসামাজিক কার্যকলাপ ছোট্ট শিশু তার পাঁচ বছরের মেয়ের সামনে যখন জাস্ট একটু ধরা পড়ে গেল সে তাকে হত্যা করল এটা গতকালকের পত্রিকার খবর এটা তো একটা উদাহরণ এরকম আরও অনেক উদাহরণ আছে এবং ঠিক বিপরীত কাজটাও হতে দেখেছি আমরা যে বাবা মা সন্তানকে অপত্য স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে বড় করেছেন সন্তানরা যখন বড় হয় বাবা মায়ের সে অবদানের কথা একদমই ভুলে যায় এবং তারাও কিন্তু বাবা মায়ের গায়ে হাত তোলে ঘর থেকে বের করে দেয় এমনকি তাদের মৃত্যুর আগেই দ্রুত যেন তাদের সম্পত্তি লাভ করতে পারে তাদেরকে হত্যাও করে সে ঘটনাগুলো আমাদের দৈনিক পত্রিকায় গত এক দুই বছর যদি চোখ মেলে তাকান অনেক এসেছে তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে তাই না এটা এক আজকে আমাদের ভাবার যথেষ্ট অবকাশ আছে আমাদের বাবা মা তাদের দায়িত্ব পালন করছেন কি না আমাদের বাবাদেরকে কোরআন এবং হাদিস কী দায়িত্ব দিচ্ছে নবী সাল্লা সাল্লাম তাদেরকে কীরকম দায়িত্বশীল বানাচ্ছেন এবং সে দায়িত্বগুলো তার অনুধাবন করছেন কি না সে আলোচনা তারা পাচ্ছেন কি না এবং ঠিক মায়েদের ব্যাপারেও তাই সেই দায়িত্ব সঠিকভাবে যদি পালিত না হয় তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে একটা সুন্দর জেনারেশান আমরা পাবো একটা সুন্দর সমাজ আমরা পাব অতএব সেই দৃষ্টিকোণ থেকে আসলে আজকে আমরা এই দুটো দায়িত্ব সম্পর্কে একটু কথা বলতে চাই যখন রেসলুল্লা সাল্লা সাল্লাম বললেন রা ইনফি আহলেবাই তিহি পুরুষ তার ঘরওয়ালাদের ব্যাপারে দায়িত্বশীল কিসের দায়িত্বশীল স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রত্যেক পুরুষ তার ঘরওয়ালাদের দেখাশোনা করে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে কিন্তু এতটুকুই কি যথেষ্ট তাহলে ইসলাম আসলে এ দায়িত্বের পরিধি কতটুকু এক্সটেন্ড করেছে কতটুকু বলেছে যে না এতটুকু দায়িত্ব পালন করলে হবে না আরও বেশি দায়িত্ব পালন করতে হবে সেটা কতটুকু সেটা আমাদের একটু পর্যালোচনা করা দরকার আমরা যদি সমস্ত নুসুস কোরআন কোরআনসন্নার যে ভাষ্যগুলো টেক্সটগুলো এগুলো একটু তলিয়ে দেখি তাহলে দেখব যে আসলে এই দায়িত্বটা শুধুমাত্র দুনিয়াবি দায়িত্ব নয় পারলৌকিক বিষয়ে এ দায়িত্বটা আল কোরআন এবং বাবাকে দিয়েছে এবং তার একটা দলিল আমরা তহার একশো বত্রিশ নম্বর আয়তে পাই যখন

সেটা তো আমরা দেখেছি নবী সাল্লামাম অন্য হাদিসে স্পষ্ট করে উল্লেখ করেছেন মুরু আউলাদুমবে সালতে ইদা ক্যানুসব ওয়াদেবু হুম আলাই হা ইদা ক্যানু আসরান আনক আল্লাহ আল্লাহ সাল্লাত সাল্লাম তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাদ পড়তে বলো আর যদি তারা দশ বছরে পৌঁছে যায় এবং সালাত না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো অর্থাৎ প্রেশারাইজ করো আমরা আয়াতেও দেখলাম আহালের সকলকে সালাদ পড়াতোর জন্য বলা হচ্ছে আর নবী সাল্লা সাল্লাম যখনও বাচ্চারা আসলে বালেগী হয়নি একদম ছোট শিশু সাত বছর দশ বছরও তাকেও শিশু বলা যায় এদেরকেও সালাদ শিক্ষা দিতে বলেছেন আর সালাত হচ্ছে এমাদ উদ্দিন তাতে বোঝা যাচ্ছে যে আসলে ফ্যামিলি যে এডুকেশান অথবা তার বিয়াত সেটা এমনভাবে এমন মডেলে তৈরি করতে হবে যাতে যাতে আমাদের সন্তানরা শুধু দুনিয়ামুখী না থাকে বরং সে আখেরাতমুখী হয় এবং সালাদ সহ যত ইবাদতগুলো আছে সে সেগুলো রপ্ত করতে পারে কারণ ইসলামের ইবাদতগুলো মুসলিমদের চিন্তা চেতনা আকিদা এবং তার চরিত্র তার আখলাক তার যাবতীয় ম্যানার্স সব কিছুকে গড়ে তোলে যে সালাদ পড়ে না যে সিয়াম রাখে না যে ফরজ ওয়াজিব কাজগুলো আদায় করে না দেখবেন যে তার আখলা অধপতন মাত্র মুহূর্তের ব্যাপার সে সহজে মিথ্যা কথা বলতে পারে সে সহজে ঘুষ সুদ খেতে পারে সে মানুষের অধিকার হরণ করতে পারে এবং আরও যত অন্যায় কাজ আছে এবং পাপ কাজ আছে সেগুলোতে তার অংশগ্রহণ করতে আর কোনো বাধা নাই সুতরাং সন্তানদেরকে এই যে পারলৌকিক আকিদা বলেন অথবা ইবাদতগুলো বলেন সে তার্বিওত দেওয়াটা খুবই খুবই জরুরি যে সন্তান তার বাবা মায়ের মাধ্যমে কোরআন পাঠ শেখে না দেখবেন যে সে কী শেখে তাহলে হয় নাচ শেখে নয় কলা শেখে পারিবারিক ট্র্যাডিশানটা এমনই হয়ে গেছে যদি আপনার পারিবারিক ট্র্যাডিশন হয় আপনি কোরআন শেখাবেন ছোটো বাচ্চাদেরকে অজু করা শেখাবেন তায়াম্মুম শেখাবেন সালাদ শেখাবেন এবং তাকে মাঝে মাঝে সিয়ামও তাকে রাখাবেন যেটা আমরা মাউবেদ আর রুবাইয়া এবেন তে মাউবেদের হাদিসে আমরা পেয়েছি যে যখন নবী সাল্লা সাল্লাম মদিনায় আসলেন প্রথম বছরই ছিল আশুরার সিয়াম এবং আশুরার সিয়াম ছিল রমাদান সিয়ামের আগে ফরজ সিয়াম রাসুলসাল্লাহ সাল্লাম যখন সবাইকে বললেন সিয়াম রাখার কথা এবং একজন ঘোষককে নিযুক্ত করলেন তখন এই আর রুবাইয়া বিন তিলম তিনি বললেন আমরা সবাই আমরা বলতে সকল সাহবাইকেরামের কথা বুঝাচ্ছেন তারা তাদের শিশু সন্তানদেরকে পর্যন্ত সিয়াম রাখাতেন তার মানে এটা কি ছোটো বাচ্চা সিয়ামের কি বুঝে যে কেউ এ প্রশ্ন আজকে করতেই পারে ছোট বাচ্চা সালাতের কি বুঝে দুই বছরের বাচ্চা তো আপনার দেখা দেখি সেজদা করে তাহলে যে কেউ প্রশ্ন করতে পারে ওর সেজ টা ইনসিগনিফিক্যান্ট কিছুই তো বুঝে না সে শুধু দেখে দেখে তাকলিদ করছে ঠিকই তাকলিদ করছে বাট দেখবেন যে আজকে যারা ইসলামকে পছন্দ করে না অথবা চায় যে ইসলাম ধ্বংস হয়ে যাক ইসলামের যে ম্যানার্সগুলো আছে যে ইবাদতগুলো আছে এগুলো প্রতিষ্ঠিত না থাকুক দেখবেন যে তারা এর জন্য যত প্রচেষ্টা আছে যত ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র হোক সরাসরি মুসলিমদেরকে ধ্বংস করা অথবা বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র অথবা শিক্ষাবৃত্তিক ষড়যন্ত্র অথবা সাংস্কৃতিক ষড়যন্ত্র কোনোটাই তারা করতে কার করে না এর কারণটা কি কারণটা হলো মুসলিমের যদি ঠিকমতো সালাদ পড়ে তারা যদি রামাদানের সিএম ঠিকমতো রাখে তারা যদি হজটা ঠিকমতো করে এবং এগুলোর মর্মার্থ বোঝে এগুলোর উদ্দেশ্য লক্ষ্য মকাসেদগুলোকে ধারণ করে তলে এক অসম শক্তিশালী জাতিতে পরিণত হবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে যেটা অন্যদের জন্য সমস্যা কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা থেকে সরে গেছি আমরা এখন সালাতের তারবিয়া দিচ্ছি না সালাত অ্যাজ এ রিচুয়াল একটা আনুষ্ঠানিক ইবাদত হিসেবে পালন করছে বাচ্চাদেরকে শেখাচ্ছে ও তাই মানুষ এখন দেখে দেখে সালাত পড়ে দেখে দেখে হজ করে দেখে দেখে ওমরা করে অধিকাংশ মুসলিম তার ইবাদতগুলো ইভেন যে কোনো কাজ অথবা যে কোনো ইভেন আকিদাও, সে দেখে দেখে শেখে সে স্টাডি করে না সে বোঝার চেষ্টা করে না সে মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করে না এই জায়গাটা হচ্ছে বাবার দায়িত্ব আমাদের বাবারা যদি তার সন্তানদেরকে অথবা ছোটো ভাই বোনদেরকে এই শেখানোর দায়িত্বটা পালন না করেন তখন জেনারেশনকে তৈরি করা বড়ো কঠিন হবে কারণ আজকের বললাম যে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে এখন অনেক চ্যালেঞ্জ বেড়ে গেছে আপনি স্কুলে পাঠাবেন বাচ্চাকে সেখানে সে ইসলাম শিখবে না ইউনিভার্সিটিতে পাঠাবেন সেখানে সে এথিজমের সাথে পরিচিত হবে নাস্তিকতার সাথে পরিচিত হবে সেখানে ছেলেমেয়ের অবাধ মেলামেশার কৃষ্টি কালচার সে শেখবে এটাকে ফেস করবেন কি করে এই জায়গাটা আমাদের বাবাদের মায়েদের বিশাল দায়িত্ব রাসুলসাল্লা সাল্লাম আসলে এই জায়গাটাকে অ্যাড্রেস করেছেন আমরা এটাকে খুব সহজেই বলছি খোরপোশের দায়িত্ব ঠিক আছে খরপোষের দায়িত্ব তো অবশ্যই বাবার আবার স্ত্রীর খরপোষের দায়িত্ব স্বামীর ঠিক আছে এটা তো একটা ফেঁকি একটা অব্লিগেশন কোনো সন্দেহ নাই ইসলামের এটা নির্দেশ বাট এতটুকুর মধ্য দিয়ে একজন পুরুষের দায়িত্ব শেষ হয়ে যায় না একজন পুরুষের যদি বলি যে তার বাবা মা আছে তাহলে এটা একটা গ্রুপ তার স্ত্রী আছে এক বা একাধিক সেটা আরেকটা গ্রুপ তার সন্তানেরা আছে এটা আরেকটা গ্রুপ তাহলে এই তিনটা গ্রুপের প্রতি তার সরাসরি দায়িত্ব পালন করাটা ফরস বাবা মায়ের দায়িত্ব পালন করার তাদের প্রতি অনুগ্রহ নয় আল কোরআন বারবার সে কথাটা আমাদেরকে বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা সোরাবান ইসরায়েলের মধ্যে আল আনকাবুতের মধ্যে আহকাফের মধ্যে লোকমানের মধ্যে এ কথাগুলো বারবার বিভিন্ন আঙ্গিকেরা আল্লা সুবাহতালা উল্লেখ করেছেন এমন কি? এই পরিবারটাকে গঠন করার জন্য সমাজ সংসারটাকে সুখী সুন্দর করার জন্য সাকসেসফুল করার জন্য মা এবং বাবা কি কন্ট্রিবিউট করেছে সেই আল্লাহ আল্লাহতালা বর্ণনা করে দিয়েছেন সুরা লোকমানের মধ্যে সুরা হাকাফের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন এটা সমস্ত মানব জাতিকে শিখিয়ে দেওয়ার জন্য বোঝানোর জন্য যে দেখো এরা তোমাদের জন্য এই ধরনের অবদান রেখেছে তাদেরকে এখন তোমাদের স্কুল করা হয়েছে অতএব তাদের দায়িত্বশীল হওয়ার বিষয়টি তোমরা মেনে নাও এটা মেনে নেওয়ার একটা ব্যাপার অনেক সন্তানরা দেখবেন যে বাবা মায়ের কথা মানে না তাইলে বোঝা গেল যে কালচারটা নষ্ট হয়ে গেছে না মানার পেছনে অনেক কারণ আছে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আমি এখানে বললাম যে তাহলে বাবার প্রথম প্রসপেকটিভ হচ্ছে একজন একজন পুরুষ সে তার নিজের আপন মা বাবাকে দেখবে এই জায়গায় তার হয়তো অনেক বড় কিছু করার নাই কারণ তারা অ্যাডাল্ট তারা একটা বিশাল জীবন পার করে এসেছে এখন তারা মুরব্বী তাদের দরকার কিছু শুশ্রষা এবং তাদের দরকার সুন্দর ব্যবহার তাদেরকে একটু সাপোর্ট দেওয়া তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের দেখাশোনা এবং তাদের খরপোস দেওয়া সেকেন্ড হচ্ছে স্ত্রী এখান থেকেই আসলে একজন পুরুষের বিশাল দায়িত্ব স্ত্রীকে শুধু খরপোষ দেওয়া দয় তাকে ইসলামিকলি তৈরি করা তাকে হিজাবের মধ্যে রাখা তাকে শেরিয়ার মধ্যে রাখা ইত্যাদি আরও অনেক কিছু স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে তার মানে স্বামী শুধু বাইরেই কাজ করবেন সংসারের খোঁজ খবর রাখবেন না এই সুযোগটা নেই আগে যদি কিছু ছিল এখন আর নাই কারণ এখন আপনার সংসারটা আর আপনার প্রাইভেট এরিয়া না ইট হ্যাজ বিন নাও পাবলিক ভেরি মাচ পাবলিক কারণ সোশ্যাল নেটওয়ার্ক ঢুকে পড়েছে এখানে আজকে দেখেন মুসলিম ফ্যামিলিগুলো আজকে ঝুঁকির মুখে প্রচণ্ড ঝুঁকির মুখে তাদের আমল লাখ থেকে আরম্ভ করে নানা রকম রিলেশান তাই না এবং সবগুলো হচ্ছে থ্রো সোশ্যাল নেটওয়ার্ক ফলে এই জায়গায় স্বামী হিসাবে আপনাকে অবশ্যই তাকে একটু প্রেম দিতে হবে একটু ভালোবাসা দিতে হবে একটু হাসি খুশি সময় দিতে হবে এই জিনিসটা যদি আপনি না দেন স্বামী হিসাবে সে তার সেটা বের করে নেবে কারণ এখন আবার ফ্রেন্ডশিপের কালচার আল্লাহ আকবর আধুনিক মানুষগুলো এখন খুব অবলীলায় বলে ফেলে এমন এমনকি মধ্যবয়সীরাও বলে দেখি তার নাকি গার্লফ্রেন্ড আছে তার বয়ফ্রেন্ড আছে ইত্যাদি মেয়েরা এভাবে বলে এবং তারা খুব সহজে বলে যে এটা ফ্রেন্ডশিপ নো প্রবলেম ফ্রেন্ডশিপে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা জানি ফ্রেন্ডশিপটা এটা শেষ পর্যন্ত তাকে কোন জায়গায় নিয়ে যায় কারণ এই ফ্রেন্ডশিপটা শিখিয়েছে কে আল্লাহ নাকি শয়তান শয়তান ফলে স্বামীকে এই জায়গায় দায়িত্বের পরিচয় দিতে হবে স্ত্রী ঠিকমতো সালাদ পড়ে কি না সে তার মমতা ভালোবাসার সম্পর্ক ঠিক রেখে স্ত্রীর এজুকেশনের ব্যবস্থা করবে কারণ অনেক স্ত্রীরা আছেন তারা মাস্টার্স পাস পিএইচডি হোল্ডার ঠিকই কিন্তু স্বামীকে মানেন না আর আধুনিক শিক্ষা এসে আমাদের এই জায়গাটা বড় বিপর্যয় ঘটিয়েছে আমাদের মুসলিম বিশ্ববিদ্যালয়গুলোতে আমি মুসলিম বিশ্ববিদ্যালয় বলতে শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় করতে বলছি না অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এমন একটা আইডোলজি এখন স্প্রেড ওভার করা হচ্ছে যেটা পরিপূর্ণ ইসলাম বিরোধী যে জীবন যে কালচার এর কারণটা আপনারা সহজেই অনুমান করতে পারছেন কারণ আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করছেন তারা হয় ইউরোপ তয় আমেরিকা থেকে পড়াশোনা করেছেন তাদের কৃষ্টি কালচার দ্বারা তারা আভিভূত তারা মুগ্ধ এবং তারা মনে করেন যে ইসলামের এই চিন্তাভাবনার চাইতেও পাশ্চাত্য কৃষ্টি কালচার অথবা তাদের চিন্তাভাবনা অনেক উন্নত ফলে তারা এখন এনফোর্স করছেন জোর করে স্টুডেন্টদেরকে হয় হিজাব থেকে দূরে রাখা মেয়ে যদি হয় ছেলে যদি হয় সে যেন দাঁড়িয়ে না রাখে যেন তারা একসাথে বসে তারা ডেটিং করে ইত্যাদি এই কালচারগুলো শেখাচ্ছেন সেক্ষেত্রে বাবা মায়ের দায়িত্বটা বুঝতেই পারছেন কি পরিমাণ বেড়ে যায় আমরা তো মনে করি আমার ছেলে এবার বুয়েটে চান্স পেয়ে গেলো আরেকজনে বলেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল মেডিকেলে চান্স পেয়ে গেল ভালো কথা চান্স পালো জাগতিক দিক থেকে অবশ্যই খুশির ব্যাপার আছে বাট অ্যাট দ্য সেম টাইম সে যে পরিবেশে পড়াশোনা করছে সেটা নিয়ে কি ভেবেছেন কখনো সেটা নিয়ে কি কোনো প্ল্যান করেছেন আপনি এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে রাসুলসাল্লা সাল্লাম আসলে মূলত সেটাই বলেছেন তাহলে একজন পুরুষ তার স্ত্রীকে নিয়েও আসলে শুধুমাত্র খোটফোস দিয়ে দায়িত্ব থেকে বকতে হবে না তাকে আর অনেক কিছু খেয়াল রাখতে হবে আর সন্তানদের ব্যাপারে তাকে অনেক বেশি অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে তাকে একজন ভালো বাবা হতে হবে সচেতন বাবা হতে হবে এবং তাকে সন্তানদের পেছনে সময় দিতে হবে আমাদের অধিকাংশ বাবারা অনেক সময় দেখেন যে আমরা প্রয়োজনীয় সময় দিতে পারি না অনেক সময় অনেক ইচ্ছা আছে আমাদের হয়তো পারি না কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের প্ল্যান করতে হবে যে সময় বের করা আর যাদের মধ্যে সে অনুভূতি নাই তাহলে সেই বাবাদের অবস্থা বোঝেন আরও কত শোচনীয় একজন বাবা দুনিয়ার কাজে যদি এত ব্যস্ত থাকেন যে তিনি সন্তানদেরকে হাই হ্যালোও করতে পারছেন না বা বাবা কেমন আছো তোমার পড়াশোনা কি চলছে ঠিক মতো এটাও যদি জিজ্ঞেস করতে না পারেন এবং তার জন্য কোনো মনোবেদনা তার না থাকে তাহলে এই বাবার জেনারেশনটা কেমন হবে বলেন তো কঠিন একটা বিষয় আমি মনে করি আমরা এই খোদ্বার মেম্বার থেকে অনেক সময় শুধু ব্যস্তত যোগের খোদবা দিয়েই শেষ করছি এই বিষয়গুলো আমাদের মাঝে মাঝে রিমাইন্ডার হিসেবে আসা দরকার আর আপনাদেরও এই এই মানে এই যে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এটাকে আপনাদের সিরিয়াসলি নিতে হবে এটা শুধুমাত্র সালাতের আগে কিছু বললাম আর আপনারা শুনলেন হয়ে গেল এটা না খুদবার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ আমরা ভেরি সিরিয়াসলি এটাকে মেন করছি কারণ এটা কোরআন ম্যাসেজ কোরআন আহ্বান আপনাদেরকে সেটা সিরিয়াসলি নিতে হবে যদিও আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে আমরা জোর প্রয়োগে যে কাজটা করতে বাধ্য হই সেখানে সিরিয়াস আর যেটা অপশনাল অর্থাৎ ওইভাবে জোর প্রয়োগ করা হচ্ছে না সেটাকে আমরা অপশনাল ভেবে নিচ্ছি যদিও কোরআন এবং সন্ন্যাস সেটাকে ফরজ বলে যদিও কোরআন এবং সন্না সেটা আমাদের উপর অবধারিত করে দেয় কিন্তু আমরা সেটাকে সেভাবে নিচ্ছি না আমাদের সন্তানরা যদি কখনো ভুল পথে যায় কার সাথে মিশছে কিভাবে কি করছে এগুলো নিয়ে কি আসলে আমরা সঠিকভাবে চিন্তিত বছর দুইক আগে আমি ছোট্ট একটা সমাবেশে যেখানে অনেক প্যারেন্টসরা এসেছিলেন এবং তাদের সন্তানরাও এসেছিল আমি মোবাইল নিয়ে একটু কথা বলেছিলাম যে ছোটদের হাতে আসলে এটা তুলে দেওয়া উচিত নয় তখন কয়েকজন প্যারেন্টস আমাকে বললেন যে আপনার কাছ থেকে এটা শুনে আমরা সরিয়ে ফেললাম এর আগ পর্যন্ত আমার প্রত্যেক বাচ্চার কাছে মোবাইল ছিল তাহলে কতটুকু গাফলতির মধ্যে আমাদের প্যারেন্টসরা আছে দেখেন আমি এক বাসায় গেলাম আমাদেরই এক বন্ধু উনি অনেক দিন ধরে অসুস্থ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি যাওয়ার পরে দেখলাম তার নাতি বয়স দেড় বছর ওর হাতে এরকম একটা মোবাইল এবং সে দেখলাম যে কার্টুনগুলো একটার পর একটা দেখছে আমি হতবাক হয়ে গেলাম তার দক্ষতা দেখে দক্ষতায় দক্ষতাই তো বলতে হবে না দেড় বছরের বাচ্চা সে মোবাইল টিপা টিপি করে সে কার্টুনটা বের করছে কোনোটা বন্ধ করছে এরপর আমি বললাম কি ওর বয়স কত আমার ধারণা ছিল তিন বছর হবে বলছে না এখনও দুই বছর হয় নাই আমি বললাম তাহলে তো আপনাদের মনে হয় গৌরববোধ হচ্ছে যে ওর হাতে আপনি এই ছোট্ট অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন আর খুশি যে ও চালাতে পারে ইন নাল্লা হিওয়া ইন্না ইহিওয়া এটা পড়তে হবে আপনাদেরকে ইনালিল্লাহ হেওয়া ইন এই জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না বলেন তো দেড় বছর নয় আপনি বাচ্চাদের পনেরো ষোলো বছর হওয়ার আগে এটা দেওয়াটাই উচিত নয় আমরা তাদের হাতে এগুলো তুলে দিচ্ছি আমরা তাদের হাতে কম্পিউটার তুলে দিচ্ছি তাদেরকে বাসার মধ্যে প্রাইভেট রুমে ইন্টারনেটের ব্যবস্থা করছি আর ভাবছি ও টেকনোলজিক্যালি ভেরি স্কিলড হবে আল্লাহ একবার পুরো জেনারেশন দেখেন ধ্বংস হয়ে গেছে এই ঢাকা শহরে ছোট ছোট বাচ্চারা কত পার্সেন্ট স্টুডেন্ট পর্নোগ্রাফি ব্রাউজ ব্রাউজ করে জানেন এটা ডাক্তারদের কাছে জানেন ওরা বলতে পারবে যে সমস্ত ডাক্তাররা এগুলো জমিনে তারা সার্ভে করে তারা বলতে পারবে মানে আমি আমি যেটা শুনেছি শিয়রই ওঠার মতো এটা আরও কয়েক বছর আগে তারা বলেছিল সেভেন্টি পার্সেন্ট তাহলে আপনার আমার ছেলেমেয়েরা কিন্তু এর মধ্যে পড়ে যেতে পারে হয়তো আমার খবর নেই আপনার খবর নেই ইন্না আলিলাহে তাহলে এই জায়গা আমাদের কি এটা একটু ভাবা দরকার এটা একটু ভাবা দরকার আমাদের যারা এখানে ভাইরাই রয়েছেন ম্যাক্সিমাম আজকে হয়তো অনেক বোনেরাও এসেছেন সেক্ষেত্রে আমি বলবো যে সন্তানদের গুড প্যারেন্টস হওয়ার চেষ্টা করুন সচেতন বাবা হওয়ার চেষ্টা করুন দায়িত্বটাকে সঠিকভাবে পালন করুন আপনি একটু উপেক্ষা প্রদর্শন করলে লঙ্কা কাণ্ড হয়ে যেতে পারে ভুল শিক্ষার কারণে তার জীবনটা একদম ধ্বংস হয়ে যেতে পারে চেষ্টা করুন যদি চেষ্টা না করেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না কারণ আপনি আন রাইয়াচিক। ম্যাস উলুন আন রাইয়াচিক আপনার যত দায়িত্ব অ্যালোকেট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেটা আল্লাহ এবং তোর রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি ভাবছেন আমার সন্তান একে আমার মনের মতো গড়ে তুলব একে নাচিনে ওয়ালি বানাবেন বা ওয়ালা বানাবেন একে গায়ক অথবা গায়িকা বানাবেন ভাই জন্য কিন্তু আপনাকে বিশাল বিচারের মুখোমুখি হতে হবে যারা পরকালে বিশ্বাস করেন এই মেসেজটা তাদের জন্য আর যারা বিশ্বাস করেন না তাদেরকে তো বলে লাভ নেই বাট তাদেরও জানতে হবে যে পরকাল অবশ্যই আছে আপনার বিশ্বাসের সাথে কিছু যায় আসে না অনেক তথ্য আমি আপনি জানি না তাই বলে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই মহা মহাকাশ বিজ্ঞানের সব কিছু কি আমরা জানি যা জানি না তাকে অস্বীকার করব এটা ঠিক নয় ঠিক নয় এই কাণ্ডটাই আসলে যারা যারা মুসলিম নয় তাদের দ্বারা হয়ে আসছে তারা মনে করছে সব কিছু অ্যাজ দেিঙ্ক অ্যাজ দে অ্যাজ তারা যেটা অনুমান করছে তারা যেটা মনে করছে সব কিছু তাদের মতো ন সব কিছু তাদের মতো হাজারো জিনিস আছে আপনি নিজের কাছে আপনি প্রমাণ পাবেন যে আপনি যা ভাবছেন আপনি যেরকম কল্পনা করছেন সব কিছু সেরকম নয় এর পেছনে অনেক তথ্য আছে অনেক সত্য আছে অনেক তত্ত্ব আছে সেগুলো যদি যতটুকু জানতে পারেন আলহামদুলিল্লাহ যেটা জানতে পারেন না সেই ব্যাপারে তাহলে আপনি নিজেকে উদ্যোগী করলে কাজ হবে না আপনাকে একটা গাইডলাইন ফলো করতে হবে এবং সেই গাইডলাইনটা হচ্ছে আল কোরআন এবং আস রাসুল্লা সাল্লা সাল্লাম এখানে মেয়েদের ক্ষেত্রে বলেছেন ওলমার আতুরা ফিবাইতে মেয়ে দায়িত্বশীলা এবং সে তার স্বামীর ঘরের দায়িত্ব দায়িত্বশীলা কোনো কোনো রঙতে আসছে মাস উল আতুন ফিবাইতে জৌজিহা ওয়ালাদিহি ফিবাই তেজাউজিহা ওওয়ালাদি অর্থাৎ স্বামীর ঘরের ব্যাপারে সে রেসপন্সিবল এবং স্বামীর সন্তানের ব্যাপারেও সে রাসুল সাল্লাহ সাল্লাম দেখেন কত আগে কথাগুলো বলে গেছেন কারণ ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে মেয়েরা যে কোনো সংসারের মৌলিক কাজগুলো তারা দেখাশোনা করবে তাদের জন্য বাইরে যাওয়ারটা জায়েজ আছে কিন্তু তাদের কিছু রেস্ট্রিকশান আছে তাদের বাইরে চাকরি করাটা জায়জ আছে কিন্তু তার জন্য টার্মস কন্ডিশনস আছে তাহলে ইসলাম কোনো দিক থেকে দরজাটা বা ডোরটা পুরোপুরি লক করে দেয়নি বাট যেহেতু এই সমাজের মধ্যে নানা রকম মানে খারাপ লোকদের অবস্থান আছে তারা মেয়েদেরকে কখনো টিজ করে কখনও তারা মেয়েদেরকে ট্রিকারির মধ্যে ফেলে দেয় কখনো ধোকা দেয় কখনো তারা মেয়েদেরকে ক্ষতিগ্রস্ত করে তাই না প্রতিদিন পত্রিকা পড়েন দেখবেন যে মেয়েদের এই ঘটনাটা মানে প্রচুর পরিমাণে আসে প্রেমের প্রলোভন দিয়ে ধর্ষণ করে গ্যাং কর্তৃক ধর্ষণ করায় এবং সেখানে লিডার হচ্ছে প্রেমিক নিজে এরকম ঘটনা হাজার হাজার না হাজার হাজার তাহলে এই মেয়েরা খুব সহজেই আসলে দুষ্ট মানুষের ষড়যন্ত্রের মধ্যে পড়ে যায় রেস্ট্রিকশানটা ইসলামের জন্য আরোপ করেছে রেস্ট্রিকশানটা ইসলামের জন্য আরোপ করেছে যাতে আমাদের এই মা এবং বোনদের এই যাত্রা যারা আমাদের কাছে অনেক সম্মানিত আমাদের অনেক সম্মানের জায়গায় তারা প্রতিষ্ঠিত তাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে তাদেরকে কেউ ষড়যন্ত্রের মধ্যে ফেলতে না পারে তাদেরকে কেউ অন্যায় আচরণের মাধ্যমে তাদের ক্ষতি করতে না পারে সেজন্যই জন্যই আসলে মেয়েদের এই রেস্ট্রিকশনের ব্যবস্থা আদারওয়াইজ ইসলাম কিন্তু তাদের দরজা কোনো দিক থেকেই বন্ধ করেনি না তাদের শিক্ষার দরজা বন্ধ করেছে না তাদের চাকরির দরজা বন্ধ করেছে ঘরের বাইরে যাওয়ার দরজাও বন্ধ করেনি কিন্তু প্রত্যেকটা জায়গা যেখানে মেয়েরা যাবে অবশ্যই সেখানে মেয়েদের যাতে সুরক্ষা হয় নিরাপত্তা বজায় থাকে সম্মান এবং ইজ্জাত যাতে বজায় থাকে সেই জন্য কিছু রেস্ট্রিকশানের ব্যবস্থা ইসলাম করেছে তাহলে সেক্ষেত্রে মেয়েদের উপর দায়িত্বও বর্তায় মেয়ে যখন মা হয়ে যায় তখন তার দায়িত্ব আছে না মেয়ে যখন স্ত্রী হয়ে যায় তখনও তার দায়িত্ব আছে কারণ স্বামীর উপর যখন স্ত্রীর কিছু হক আছে তাহলে স্ত্রীর উপরও স্বামীর হক আছে সন্তানের উপর মায়ের যদি হক থাকে তাহলে মায়ের উপরও সন্তানের হক আছে আমরা আজকে বাইরের কথা বলবো না শুধু একটা সংসারের ভেতরের কথাই বলবো এখানে এখানে নবী আলাইসাল্লাম আসলে যে কথাগুলো এখানে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে বিশেষ করে তার স্বামীর সন্তানের ব্যাপারে যে দায়িত্বের কথা বোঝাচ্ছেন সেটা হলো যাতে হসনুত্ত্যার বিয়া আউলাজ সন্তানের সঠিক এবং সুন্দর তার বিয়া মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক বাবাও শিক্ষক কিন্তু এক্ষেত্রে মা হচ্ছেন প্রথম এবং প্রধান শিক্ষক এই একটা জায়গায় সংসারের মূল এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে মায়ের উপরে কারণ বাবাকে এই পুরো সংসারটার অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হয় যে কারণে কোরআনে বলা হচ্ছে আর রেজালো আলা আলান নারীরা পুরুষদের উপরে দায়িত্বশীল নারীরা পুরুষদের উপরে অর্থাৎ স্বামীরা স্ত্রীদের উপরে দায়িত্বশীল কারণ এই পুরো সংসারের অর্থনৈতিক দায়িত্ব কার উপরে পুরুষের উপরে সেই জন্য তাকে ইনকাম করতে হবে নারীর উপরে নয় নারী যদি ইনকামও করে তবুও এই সংসারের খরপোসার দায়িত্ব তার উপরে নয় ফলে নারীর জন্য চাকরি করাটা ভেরি মাচ অপশনাল আচ্ছা যেহেতু অপশনাল এর জন্য কিছু রেস্ট্রিকশান তাকে দেওয়া হয়ে যায় সে যখন বাবার সংসারে থাকবে বাবার অনুমতি নিয়ে চাকরি করবে আদারওয়াইজ নয় আর বাবা যদি মুসলিম হয় তাহলে ইসলামিক সেরিয়ার বাইরে চাকরির অনুমতি দেবে না ঠিক যখন সে স্বামীর সংসারে আসবে স্বামী হচ্ছে তার অভিভাবক এবং এক্ষেত্রেও তার চাকরিটা অপশনাল ফলে স্বামীর অনুমতির বাইরে সে চাকরি করতে পারবে না এটাই বিধান কিন্তু আজকাল এর নানামুখী চিন্তাভাবনা আমাদেরকে অধিক মাত্রায় স্বতন্ত্র এবং স্বাধীন করে দিয়েছে এবং এজন্যই দেখা যাচ্ছে বিবাহগুলো ভেঙে যাচ্ছে কারণ স্ত্রী বলে যে আমি শিক্ষিত হয়তো আমি একজন অনেক বড় শিক্ষিত তুমি আমাকে না করতে পারো না এটা তার যুক্তি সে মনে করে তার স্বামী তাকে না করতে পারে না এবং তার বাবাকে অনেক মেয়ে দেখবেন বলছে বাবা আমি এখন বড় হয়েছি আমি কিন্তু এখন কচি খুকি না তাই না তুমি আমাকে নিষেধ করতে পারো না দিস ইজ দ্যান তার কালচার আসলে এখানে অবাক হওয়ার কিছু নাই এই জিনিসটা কেন করছে তারা বিকজ আজকের মেয়েদের কালচার কিন্তু পরিবর্তন হয়ে গেছে সে এখন যে কালচার ফলো করছে সেখানে কিন্তু বাবার কোনো কর্তৃত্ব নাই এবং সেখানে স্বামীর কোনো কর্তৃত্ব নাই এবং এই কালচারটা আমাদের অনেক পুরুষরাও অ্যাকসেপ্ট করে ফেলেছে বুঝতে হবে পরিবর্তনটা কোথায় কিভাবে ঘটল কিন্তু ইসলামিক কালচার কিন্তু শাশ্বত নবী সাল্লাহ আলাইসাল্লামের যুগে হুবহু যে কালচারটা ছিল আজকে যারা মুসলিম তাদেরকেও সে কালচারটাই ফলো করতে হবে নবী সাল্লা সাল্লামের যুগে আল্লাহর যে নির্দেশটা কার্যকর ছিল সে নির্দেশটা আজও কার্যকর নবী সাল্লাহ সাল্লামের যুগে তার যে নির্দেশনা ছিল তার সহচর এবং সাহাবাই কেরামের উপরে আজকেও সেটা একইভাবে সমস্ত মুসলিম উম্মার উপরে কার্যকর আছে যে মানার সে মানছে আর যে মানে না সেটা তার ব্যাপার আল্লাহ তাকে অবশ্যই মেসউলিয়াতের মুখোমুখি করবেন তাকে প্রশ্নের মুখোমুখি করবেন সেটাই হচ্ছে আজকের এই হাদিসের মূল বক্তব্য আমরা এই জন্য আমাদের বোনদেরকে বলতে চাই যে আপনাকে স্বামীর প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা সুচারুভাবে সম্পন্ন করতে হবে কথায় কথায় স্বামীর সাথে লেগে যাওয়া স্বামীকে রাগিয়ে দেওয়া এটা ঠিক নয় হয়তো বন্দেরও অনেক সময় অভিযোগ আছে স্বামীদের বিরুদ্ধে তাহলে আপনারা কাউন্সেলিং করেন প্রতিদিন কি একটা সংসার ভাঙা যায় নতুন করে আবার গড়া যায় অথবা প্রতি বছর অথবা আমাকে বলেন প্রতি পাঁচ বছরে একটা করে সংসার ভাঙবে আবার নতুন করে আরেকটা এটা সম্ভব আমরা কি কেউ সেভাবে প্ল্যান করতে পারি না আমরা প্ল্যান করছি আসলে আমাদের সংসারটা যেন স্থায়ী হয় সংসারগুলোকে ভেঙে আবার আরেকটা করা আবার আরেকটা করা এটা আমাদের না এবং ইসলাম সেটা বলে না অতএব আমাদের বন্ধের এ ব্যাপারে পজিটিভ রোল প্লে করতে হবে ভাইদের কথা তো আগে বলেছি আর সেকেন্ড হচ্ছে তারা তাদের সন্তানদের ব্যাপারে যেন সজাগ থাকে আজকের অনেক দিনদার বোনেরাও এ ব্যাপারে একদমই গাফেল একদমই গাফেল বিশেষ করে মায়েরা বাবা যদি হয় কখনো কঠোর মায়েরা অন্যায়ভাবে সন্তানের পক্ষ নেয় বিশেষ করে ছেলে সন্তানের পক্ষ নেয় ছেলে যদি কোনো বখাটে পনা করে ছেলে যদি কোনো অন্যায় করে কোনো ভুল ত্রুটি করে মা সেটা লুকিয়ে রাখে বাবার কাছ থেকে ভাবে যে নয়লে তো গায়ের ছাল তুলে ফেলবে মানে এরকম একটা ধারণা তাদের এটা ঠিক নয় যাতে বাবা এতটা রিয়াক্টিভ আচরণ না করে সেজন্য বাবাকে বুঝাবেন বাট গোপন করা যাবে না সন্তানদের সঠিক তার বিয়াতের জন্য তাদের ভালো মন্দ সব কিছু শুনতে হবে বাবাকেও শুনতে হবে মাকেও শুনতে হবে এবং এটার সবচেয়ে বুদ্ধিবৃত্তিক সুন্দর সলিউশন কী সেটা আমাদেরকে সেটা আমাদেরকে বের করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আমরা যদি মনে করি যে একটা সন্তান খুব ভুল করেছে তাকে যদি ব্যাধ দিয়ে এক ঘন্টা পেটানো যায় তা ঠিক হয়ে যাবে এটা কি ঠিক হবে সবচেয়ে বড় ভুল হচ্ছে প্রহার করার মাধ্যমে শাসন করা প্রহার করার মাধ্যমে শাসন করাটা সবচেয়ে খারাপ শাসন এটা মনে রাখতে হবে এটা যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার একটা প্রতিষ্ঠান করলেন যে কোনো ভুল করলেই তাকে প্রহার করেন চলবে আপনার প্রতিষ্ঠান গার্মেন্টস ফ্যাক্টরি চলবে চলবে না কারণ মানুষকে আল্লাহ তালা সম্মানিত করেছেন ওলাকাত কারামদা ব্যানি আদম মানুষকে সম্মানের সাথে আসলে তাকে ট্রিট করতে হবে তার ট্রিটমেন্টটা সসম্মানে হবে এটা মনে রাখবেন সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রযোজ্য সামাজিক ক্ষেত্রে প্রযোজ্য সেটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রযোজ্য সেটা পারিবারিক বলয়ও প্রযোজ্য অবশ্যই স্বামীকে স্ত্রীর সম্মান করতে হবে স্ত্রীকেও স্বামী সম্মান করতে হবে সন্তান ছোট আছে তাই বলে তাকে সারাক্ষণ পিটুরির উপর রাখবেন আর বললেন যে আমি খুব শাসন করি ইনশাল্লাহ আমার ছেলে ছেলেমেয়েরা খুব ভালো হবে না ও কখনও ভালো হবে না ওরা রিয়্যাক্টিভ হবে ওরা কোনোদিন এরপর একটু বড়ো হলে দেখবেন আপনার কোনো কথাই শুনবে না এবং মা বাবা হিসাবে আপনাদেরকে ঘৃণা করবে অতএব সুন্দর শাসন কিভাবে হয় সেটাও মনে রাখতে হবে ছেলেমেয়েরা যাতে ফ্র্যাঙ্ক হয় বাবা মায়ের সাথে কোনো কিছু গোপন না করে সব কিছু বলে সেরকম একটা বুদ্ধিবৃত্তিক পরিবেশ আমাদের লাগবে এবং সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এই মাসুলিয়াত আদায় হবে আসুন আমরা হাদিসের মর্মনিহিত অর্থটা বোঝার চেষ্টা করি মাসউলিয়াতের আসলে মৌলিক দিকগুলো কি সেগুলো চিহ্নিত করি সে আলোকে আমাদের ভাইয়েরা এবং আমাদের বোনেরা তারা নিজ নিজ দায়িত্ব যেন তারা চিহ্নিত করেন এবং সে দায়িত্ব পরিপালন করে একজন সত্যিকারের দায়িত্বশীল হওয়ার পরিচয় দান কর দায়িত্বশীল হওয়ার পরিচয় দেন যাতে করে তারা আল্লাহর কাছে শেষ বিচারের দিন ইনশাল্লাহ পুরস্কার প্রাপ্ত হন আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি আকুল উ কাউলি হায়দা ও আস্তাক ফির্লাহ আলী আলাককুম ও ইসা মুসলিমিন ফস্তাক ফিরহ আল গাফুর রাহিম